একের পর এক তালেবানের চমক। তালেবানদের নানা প্রকল্পে পুরো আফগানিস্তানের চিত্র যেমন পাল্টে গেছে, ঠিক আল্লাহর নেয়ামতে ভরে যাচ্ছে দেশটি। নানান প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এবার আফগান সরকার কাজ করছে নয়া শহর তৈরিতে। কাবুল থেকেও দেড় গুণ বড় নিউ কাবুল সিটি নামে নতুন একটি শহর নির্মাণ করতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। কোথায় নির্মাণ করা হচ্ছে নিউ কাবুল সিটি, কি থাকছে এই সিটিতে, এর আয়তন কত, প্রকল্প ব্যয় বা কত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তালেবান নেতৃত্বাধীন সরকার 2021 সালের 15 আগস্ট কাবুল বিজয়ের পর দেশ পুনর্গঠনের কাজ শুরু করে। এর আওতায় 2022 সালে নিউ কাবুল সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জমি সংক্রান্ত জটিলতায় পিছিয়ে গেলেও এবার ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার নিউ কাবুল সিটি নির্মাণের কাজ উদ্বোধন করেছে। কোথায় নির্মাণ করা হচ্ছে নিউ কাবুল সিটি? তালেবান নেতৃত্বাধীন সরকারের অন্যতম মেগা প্রজেক্ট নিউ কাবুল সিটি। রাজধানী কাবুলের উত্তরের জেলা দাহশাবাজ, শুকারদাহা, কারাবাগ, সিটাফ কালকান ও পারওয়ান প্রদেশের বারগাম জেলার বাড়িকে আব অঞ্চলের বিশাল এলাকা নিয়ে নির্মিত হতে যাচ্ছে। নিউ কাবুল সিটির আয়তন 740 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বা 1,85,000 একর জমিতে গড়ে উঠবে আফগানিস্তানের নতুন এই শহর, যা আয়তনে রাজধানী কাবুল থেকেও প্রায় দেড় গুণ বড়। প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা 3 ধাপে এই মেগা প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি ধাপে রাখা হয়েছে বিভিন্ন অংশ। প্রথম ধাপের প্রধান লক্ষ্য হল আগামী 10 বছরের মধ্যে 5 লক্ষাধিক লোকের জন্য 80,000 বাসভবন তৈরি করা। সম্প্রতি প্রকল্প উদ্বোধনকালে প্রথম ধাপের দ্বিতীয় অংশের কাজেরও উদ্বোধন করা হয়। এর লক্ষ্য হল প্রথমে 740 একর জমির উপর 12,000 মানুষের জন্য 2,300টি বাড়ি নির্মাণ করা। প্রকল্প ব্যয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মাওলানা আবদুল্লাহ নোমানি জানিয়েছেন, নিউ কাবুল সিটি গড়ে তুলতে প্রায় $7 মিলিয়ন ব্যয় হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তালেবান সরকারের নিউ কাবুল সিটির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।